গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো। আজকে ফাইনালে আমাদের দুর্গা ঠাকুরের দু মাটি হচ্ছে, দাদারা চলে এসছে মাটি করছে, আর এই দাদা আঙুল তৈরি করছে। পুজোর আর বেশি দেরি নেই, এবার বুঝতে পারা যাচ্ছে। আর আমি কি করছি বলতো, আজকে ছাদে বসিয়েছি ফুলের মেলা, কারণ যেদিন সেই ঘর ছেড়ে ফুলগুলো সব খুলে রেখেছিলাম ফুলদানি থেকে, তো আজকে সেই ফুলগুলো আমি ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করে মেলে দিয়েছি। আর ছাদে এক সাইডে নোংরা আবর্জনা আছে, ইগনোর করো প্লিজ, কারণ ওগুলো ফেলতে হবে, আমার এখনও ফেলা হয়নি। সব যত ঘরদুর ছেড়ে যেগুলো বাতিল জিনিস ওখানে আমি রেখে দিয়েছি। আর এই দেখো আমার সব ফুলগুলো, ফুলগুলো তোমাদের কেমন লাগছে আমাকে দেখিয়ে জানিও। লাল, নীল, হলুদ, সাদা অনেক রকমের ফুল আছে, ফুল দেখতেই আমার ভীষণ ভালো লাগে। আর এখানে যে ফুলগুলো খুলে গিয়েছে সেগুলো ছাদের উপরে রেখে দিয়েছি। আর এখানে আছে আমার দুটো পুতুল, আমার পুতুল খুব ভালো লাগে, তো পুতুল আছে এখানে, দেখো কত রকমের ফুল। আর এখানে আছে একটা তোতা পাখি, আর এখানে একটা কাঠবিড়ালি টেডি যেটা ছিল সেটা, এগুলোকেও কেচে আমি ধুয়ে মেলে দিয়েছি, কারণ একটু নোংরা হয়েছিল। আর আমার বরের আর ছেলের অনেক জামা প্যান্টও কেচেছি, সেগুলো মেলা আছে। আজকে ঝলমলে রোদ উঠেছে, আর এক রোদে জিনিস শোকাতে খুব ভালো লাগে, পরিষ্কার মনে বেশি হচ্ছে রোদে শোকালে, বেশ একটা ভেজা গন্ধটা চলে যায়। আর রোদের মধ্যে ফুলগুলো আরো দেখতে কালারফুল লাগছে, দেখে খুব ভালো লাগছে। তো ওদিকে তো সকালবেলা আমাদের টিফিন করা হয়ে গেছে, আমি রান্না বান্নাও করে নিয়েছি আজকে, এখনো হয়ে গেছে বিকেলবেলা। বিকেলবেলায় তোমাদের সামনে আবার আমার ছেলেকে দেখাচ্ছি সেই ফুল, কারণ ও ফুলগুলো এখন তুলছে। আজকে আমি হয়েছি ক্যামেরাম্যান, আর ও হয়েছে আমার পরিবর্তে, ওকে বলছি তুই ফুলগুলো তোল, তো ফুলগুলো তুলে এখন ঘরে রাখবে, আমি পরে এগুলোকে গুছাবো, কারণ একটু মেঘ করে এসছে, আমি দেখলাম ভিজে যাবে বাই চান্স যদি জল আসে। এখন তো প্রতিটা একটু করে মেঘ করলেই বৃষ্টি হচ্ছে, সেজন্য ও ফুলগুলো তুলে এখন ঘরে রাখবে। আর এই দেখো মেঘ, মেঘের অবস্থা কালচে কালচে একটু একটু মেঘ দেখা যাচ্ছে। তাহলে অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা করছি, এখন রুটি ফুটি করে নিয়ে খাবার দাবার করে নিয়ে এই মাত্র ওপরে আসলাম, আর আমি ঘেমে গেছি, আমার সিঁদুরটা পুরো গলে গেছে। তো এখন কি করবো বলতো, যেগুলো ছেলে সব তুলে রেখেছিল সেগুলো এখন গুছাবো, গুছিয়ে গেছে আলমারিতে তুলব। চলো তোমাদের দেখাই, বারান্দাটা ভর্তি হয়ে পড়ে আছে। এখানে সব সব গুছিয়ে গোছাতে হবে, এগুলো সব ফুলদানিগুলো, কিছু ভিজে আছে, পুতুল টুতুলগুলো একটু একটু ভিজে আছে, কারণ মেঘ করেছিল বলে সব তুলে দিলাম। আর ফুলদানি ফুলগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু সব এখন কোনটা কি খুলেও গেছে কিছু, সব ঠিকঠাক করে রাখতে হবে। আর এই যে বাসনগুলো, পুরো বাসনগুলো তুলে গুছিয়ে গাছিয়ে আর মাইটাতে এখন সাজাতে হবে, আর মেয়েটা পুরো ফাঁকা করে রেখেছি। সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমি রেখেছিলাম, এগুলো সব গুছিয়ে গাছিয়ে তুলবো। আর দেখো এই পুতুলটাকে তোমরা দেখেছ, এটা আমার মেয়ে, এটা আমার খুব প্রিয় একটা পুতুল, কোনো একটা কারণে আমি আমার হাজবেন্ডের উপর ভীষণ রেগে গেছিলাম, গিয়ে দু দিনে কথা বলে তো হঠাৎ করে এই পুতুলটা নিয়ে এসে আমাকে দিল, আর আমিও গোলে জল হয়ে গেলাম, কারণ পুতুল আমার খুব ভালো লাগে, আর এটা আমার কাছে খুব প্রিয় আমার মেয়ে বলতে গেলে। সেই রকম কত সুন্দর করে রেখে দিয়েছি, দেখো একটু একটু নোংরা হয়নি, খুব সুন্দর করে গুছিয়ে গেলে এই শোকেসটা ভরা থাকে, তার জন্য ধুলোবালিও পড়ে না, খুব সুন্দর হয়ে আছে। আমি মাঝে মাঝে চুলগুলো আসতে দিই, ভালো লাগছে বলে পুতুলটাকে দেখতে, খুব সুন্দর পুতুলটা। চলো তাহলে এগুলো সব গুছিয়ে গেছি এখন তুলব, অনেক কিছু আছে দেখেছো, আমার কত রকমের বাটি আছে দেখো, এই
এটা এগুলো একটা সাইজের বাটি অনেক আছে অনেক এগুলো এই দেখো একটা সাইজ বাটি ডিজাইনটা খুব সুন্দর অনেকগুলো আছে তোমার আর এই এই দুটো আমার ছেলে এই একটা আর এই একটা এই দুটো আমার ছেলের জন্মদিনে কেউ গিফট করেছিল তো পরিষ্কার করে রেখে দিই মাঝে মাঝে ছেলে খেলতো ছোটবেলায় এখন আর খেলে না বড় হয়ে গেছে তো সেরকম করে রাখাই থাকে তো এখন আমাকে সমস্তটা পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে তুলে রাখতে হবে আলমারিটাতে আর এখনো দুমাটি হচ্ছে চলো তোমাদের ওটাও দেখাই দুর্গা ঠাকুরের এখনো দুমাটি হচ্ছে ওই দেখো এখনো দুমাটির কাজ চলছে বুঝতে পারছো তোমরা দুমাটির কাজ এখনো চলছে এখন বাজছে রাত্রি 8টা তোমাদের ঠাকুর দেখিয়ে আবার চলে এলাম আমি বারান্দাতে কারণ এই জিনিসগুলো এখন আমাকে গোছাতে হবে তো এখন গুছিয়ে গেছি তুলবো সবারই উপরের তাকটাতে আমি চিঠিগুলো রাখি আর ওই পুতুলটাকে রাখি তারপরে এবার থালা বাটি গ্লাস যা আছে সব গুছিয়ে রাখবো তোমরা দেখতে থাকো আমি গোছাতে থাকি তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না সেই সকালবেলায় এসেছি তোমাদের সামনে আর তাহলে আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো এবং দেখে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই নিজে নিজের বাচ্চাদের ছেলে মেয়েদের খুব সাবধানে রেখো কারণ এই সময় বাচ্চাদের ভীষণ শরীর খারাপ হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে শরীর খারাপ তো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তাহলে আর সবাই আমার যারা নতুন বন্ধু প্লিজ আমার ভিডিওটা তোমরা দেখো এবং শেয়ার করো প্লিজ পাশে থেকো কারণ সবাই একসাথে আমরা এগিয়ে যাবো একা একা সম্ভব নয় তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা